স্বামীপাদ বললেন সকল শিষ্য ধ্যান করি সত্যম যার ধ্বংস নাই সত্য কাকে বলে ত্রিকালে অবাধিত ত্রিকালা বাধিতত্বম নিত্যত্বম যা ত্রিকালে অবাধিত ভূত ভবিষ্যৎ বর্তমান যা তিনকালে অবস্থান যা আগেও ছিল ভবিষ্যৎ থাকবে তাকে নিত্য বলে সত্য বলে ধ্বংস প্রাগ অবাধিতত্বম যার প্রাগ অভাব নাই ধ্বংসাভাব নাই আগে ছিল না এমন নয় যা আগেও ছিল পরেও থাকবে তাই সত্য বস্তু সত্য স্বরূপকে আমি ধ্যান করি সত্যকে যত ভগবান আছে ভগবত বিগ্রহ সবই সত্য রামকৃষ্ণ সিংহদেব যা আছে সকলেই সত্য স্বরূপ সকলেই তো সময় বলছেন হ্যাঁ তত্ত্বের দিক থেকে সকলেই সত্য স্বরূপ কিন্তু গুণের দিক থেকে মহিমার দিক থেকে ফারাক থাকতে পারে এখানে সত্যং পরম অর্থাৎ পরম সত্য তাকে ধ্যান করার কথা বলছেন পরম সত্যকে এতে ভগবান স্বয়ং এখানে গোসাইপাদ পরম সত্য ভগবান কৃষ্ণকে বলেছেন ভাগবত শুরু হলেন সত্যং পরম ভীমহি যিনি সকলের আদি স্বরূপ যিনি অনাদিরাদি সেই পরম সত্যকেই আমি ধ্যান করি ধর্ম প্রচ্ছিত কৈতব অত্র পরম নির্মৎ শরণং শতাং সেই পরম ধর্মের কথা যে ধর্মের কথা শ্রবণ করলে সেই ভাগবত ধর্মের কথা বলছেন যে ভাগবতকে শ্রবণ করলে নিরস্ত কুহকম যা জগতে জ্ঞাতব্য যা আমরা পেতে চাই যা আমাদের মঙ্গলদায়ক যা পেলে আমাদের মঙ্গল হয় তাপত্রয় উন্মূলনম যা শ্রবণ করলে আমরা আছি আধ্যাত্মিক মানসিক কষ্ট প্রত্যেকের মনের মধ্যে কেউ সুখী নয় আর আভিভৌতিক এই কুকুরে কামড়ে দিল সাপে কামড়ে দিল
এই যে জ্বালা, এর নাম ভৌতিক জ্বালা। এই আধি ভৌতিক, আর আধ্যাত্মিক, মানসিক জ্বালা, দৈবিক জ্বালা। বাজ পড়ে গাছ ঝড়ে বাড়ি ভেঙে গেল, এগুলো হচ্ছে দৈবিক জ্বালা। এই তিনটে জ্বালার আমাদেরকে সবসময় কষ্ট দিচ্ছে, মুক্তি পেতে হলে তোমাকে পরম ধর্ম, শ্রী ভাগবত শুনতে, হবে। হরিভজন করেছিলেন তা তোমারও আর সাত দিন, মাত্র আয়ু। সাত দিন পরে তুমি কি, সাত দিন তুমি কি করবে? ব্রহ্মবীজমবিস্মরণ। যখন পাগলের বাড়ি নেমন্তন্ন তো বড় লোক, সবাইকে নেমন্তন্ন করেছে, গ্রামের সবাই যাবেন। পয়সা আছে লোকটা, সবাই মিলে তাড়াতাড়ি করে পারে। শেষ হয়ে গেছে, মোটামুটি সব পাওয়া যায়। ভোজনের ভোজনের পরে আর যুদ্ধ, মারামারি লাগলে না পরে মারামারির মাঝখানে গিয়ে মারামারি মাঝখানে গিয়ে পড়লে না একটা খুশি করতেও পারে। মারামারি লাগলে কেমন লাগে, না গেলে কেমন লাগে, এই নানা কথা। বড় লোক নেমন্তন্ন করে, সবাই তাড়াতাড়ি যাচ্ছে, ও বাপরে, প্রাচীরের বাইরে গন্ধ আসছে, সামনে পাগলটা বসে আছে, শর্ত আছে। যত ইচ্ছা পকেটে নাও সবকিছু ঠিক আছে, যত ইচ্ছা খাও, পেট ভরো, কিন্তু
তিনি রক্ষা করবেন ভগবানকে চিন্তা করো, চিন্তা করো তার মূর্তিকে, চিন্তা করো, চিন্তা করো, মন স্থির হবে। যদি মূর্তি মনে না, মন্ত্রটাকে চিন্তা করো, যে মন্ত্র তুমি জপ, যে মন্ত্র তুমি জপ করেছো, জপ করো, হরে কৃষ্ণকে চিন্তা করো, কৃষ্ণকে চিন্তা করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে রাম 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 হরিনাম যাচ্ছে, হরিনাম যাচ্ছে দেখবে, সোনার অক্ষরে, সোনার অক্ষরে হরিনাম লেখা আছে, হরিনাম লেখা আছে, হরিনাম এটি দেখ, এটি দেখ, মন স্থির হবে, ভোগের চরম তো ভক্তিবিনোদ ঠাকুর
সহজ ভোজন করছেন, সহজ ভোজন করছেন, সঙ্গে নিয়ে কলির চালান, সঙ্গে নিয়ে কি বালা, সঙ্গে নিয়ে কি বালা, সুন্দর কথা আছে, কালকে বলবো, কালকে বলবো কথাটা, সুন্দর কথা আছে, ভক্তিবিনোদ ঠাকুর কথা আছে, ভক্তিবিনোদ ঠাকুর একটা পদ আছে, ভোগী খাবার খাবেন না চৈতন্য মহাপ্রভু রামচন্দ্রপুরী ঈশ্বরপুরীর গুরু হয়, ঈশ্বরপুরীর শিষ্য হয় অরবিন্দপুরীর শিষ্য, কারাগুরু এসে বললেন ত্যাগের নামে প্রভু বললেন আবার প্রভু বললেন আবার অনেক কমিয়ে দাও, সেবকরা বললেন প্রভু টিকবে না, শরীর টিকবে না, একেই এত অল্প কমিয়ে দিলে না, আমি যা বলছি তাই, আমি যা বলছি তাই করো, প্রভু আহার্য আরো, প্রভু আহার্য আরো কমিয়ে দিলেন তাদের জীবনে, আমরা কি আমি নিজে কি আচরণ করি, কোনটাই তো মেলে না, কোনটাই তো মেলে না, যদি ত্যাগী হবেন, যদি ত্যাগী হবেন, ঠাকুরঙ্গ বাবাকে বলে ঠাকুরঙ্গ বাবাকে বলেছিলাম নবদ্বীপে, ঠাকুরঙ্গ বাবা তার শিষ্য, ঠাকুরঙ্গ বাবা তার শিষ্যকে খাওয়াতেন, ওর নাম হচ্ছে শুকাবার পর সে শুকনো গুঁড়ো মারি জল দিয়ে জল দিয়ে ভিজিয়ে তারপর খেত। আমি ঠাকুরঙ্গবাবুকে জিজ্ঞেস করছিলাম ঠাকুরঙ্গবাবু আমাকে বলেছিলেন নোংরা জীবনে কি ভজন, নোংরা জীবনে কি ভজন হয় রে মানু তো, হয় না ত্যাগী বৈষ্ণব বড় লোক টাকার জন্য ছুটবে কেন, টাকায় দিয়ে রোজগার কর, টাকায় দিয়ে রোজগার করতে হবে, চাকরি কর, গৃহস্থ হ, সমাজের সেবা হোক, সাধুর সেবা হোক, অতিরিক্ত টাকা রাখলে গৃহস্থ, টাকা রাখলে টাকা রাখলে সে চোর, শাস্তি পাবে, সে শাস্তি পাবে। ভগবতে স্পষ্ট
এক জগতের মানুষ একদল মানুষ না খায় মরবে, কোটি কোটি টাকা ছাড়া হতে পারে না, হতে পারে না। এরা শাস্তিযোগ্য, এরা শাস্তি শাস্তি পাবে, এরা শাস্তি পাবে। কেন সাধুর কাছে সাধুর কাছে বড় লোক যাবে না সোনার কলসি বানিয়েছে আমাকে, আমাকে পাঁচ দিয়ে দেবে, ৭০ লক্ষ টাকা খরচ করে উৎসব বড় লোক সাধু ভোগের মধ্যে ডুববেন না। আমার গৌর আছে না যাবো কেন। এটাই দৃঢ়তা থাকে, এটাই দৃঢ়তা। যতক্ষণ শুদ্ধ ভগবান না হচ্ছে, উদয় না হচ্ছে, ততক্ষণ ভগবানের চিন্তা করবে, তার মাধুর্যের চিন্তা, মাধুর্যের চিন্তা করবে, ভগবান শ্রীকৃষ্ণ পারবত্ব ধ্যান করবে, ভগবানকে চিন্তা করবে, ভগবানকে চিন্তা করবে। ধীরে 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 কামনা শূন্য, কামনা শূন্য হবে। কামনা শব্দের অর্থ, কামনা শব্দের অর্থ এই জাগতিক বস্তু, জাগতিক বস্তুতে আসলে গাড়ি হোক, একটা গাড়ি হোক, একটা বাড়িটা, সাইকেল হোক, একটা সাইকেল হোড়ি হোক, একটা মোবাইল হোড়ি হোক, জামা হোক, শাড়ি হোক, এটা আমার কামনা। এই জাগতিক কামনা, জাগতিক বস্তুতে আসুক, এটা পেতে চাই, কিন্তু আমার পেতে চাই, কিন্তু আমার যখন মনে হবে যে আমি আরোহণ, মনে হবে যে আমি আরোহণ পেতে চাই, আমার অনেক থাকা লাগে। হে রাজন ভগবান সর্বত্র রয়েছেন, সর্বসর রয়েছেন, সর্বকালে ভজন করো, মায়ের ভজন করো, আমাদের কর্তব্য। পদ্মফুলের কাছে পদ্মমধু খাওয়া হয় না, ব্যাঙ্ক পদ্মফুলের কাছে পোকা মাকড় খাবো, পদ্মমধু পায় না। তো তুমি পাপি, তুমি পাপি, কাছে থেকেও, কাছে থেকেও কৃপা পেলে না, ধরে যাচ্ছ, ধরে যাচ্ছ। অকামো সর্ব কামো উদার কামো উদার ভক্তি যোগে ভক্তি।
শ্রেষ্ঠ কুকুর বলে আমি দরজায় দরজায় ঘুরি মানুষ তুমি আমার থেকে তুমি আমার কেন ভোগের জন্য প্রণাম গাধা বলে সংসার করতে যাচ্ছি তারপরে সংসার করবো না সংসার করবো না হরি ভজন করতে পারো ঘরটাকে যদি আশ্রম আশ্রম দেখতে পারো অবশ্যই আশ্রম গৃহস্থ আশ্রম যত সাধু যত জমি সাধু যত মন্দির অবশ্যই করবে কেন করবে না কিন্তু কিন্তু হরিনামের মালা হরিনামের মালা ছাড়বে না ভজন করবে ভজন করবে সংসারটাই সুন্দর সংসারটাই সুন্দর হয়ে যাবে আর যদি সংসারে সংসার যদি হরিভজন সংসার যদি হরিভজন হয় কীর্তন পূজা পাঠের ধোয়া ধূপের ধোয়া আশ্রম হয়ে গেছে নরকবাসী গাধা প্রণাম করে গাধা প্রণাম করে প্রণাম করে উট প্রণাম করে কাঁটা চিবাই কাঁটা চিবাই মারি করে ভয় মারি কেটে রক্ত বে রক্তের নন্তা সার নন্তা কাঁটা মে মনে করি টাকার সাদ নন্তা হে মানুষ তোমাকে প্রণাম মানুষ তোমাকে প্রণাম তুমি সারা জীবন সারা কত গম তুমি কত কত আহা মহ ছাড়তে পারো মহ ছাড়তে পারো ছাড়তে পারো না ছাড়তে পারো না তবু একটাকে ছেড়ে একটাকে ছেড়ে আরেক ছেড়ে আরেকটাকে ছেড়ে আরেক ছেড়ে আরেকটাকে ছেড়ে আরেক চলছে মোহ চলছে চলছে বড়ই মুশকিল বড়ই মুশকিল জীবনটাকে পাল্টানো শুয়োর বলে মানুষ শুয়োর বলে মানুষ তোমাকে প্রণাম আমি নর্দমার পানি নর্দমার রসগোল্লা মানুষ তুমিও মানবে তুমিও ভগবানে প্রসাদ পাও না মৃতদেহ মৃতদেহ তুমিও তাই করো মৃতদেহ মৃতদেহি তোমাকে প্রণাম তোমাকে প্রণাম যার মুখে ভাই যার হরিকে ভাই হরি কথা নাই পানেছে মুখ পানেছে না মানুষ তুমি কেন মানুষ তুমি কেন মানুষ হচ্ছ যে হাত গোবিন্দ যে হাত মৃতদেহের হাতে অলংকার করো যতই অলংকার করো না কেন
যে চোখ কৃষ্ণ দেখে না সে ময়ূর পাকার চোখ, যে পা মন্দিরে যায় না মন্দিরে যায় না গাছের গুড়ি গাছের গুড়ি এমন কি লাগি এমন কি লাগি আইবি হবে যে মানুষ কখনো যে মানুষ ভক্তে ভগবান ভক্তে চরণ লাভ করে নাই সে মৃত সে মৃত আপনি বলুন বলিতালের সঙ্গে বলিতালের সঙ্গে দেবশ্রী নারায়ণ দেবশ্রী নারদ শুকরে বলতে শুরু একদিন দেবশ্রী নারায়ণ দেবশ্রী নারদ আছেন ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মা মালা জপ করছেন তখন নারদ বললেন বললেন হে পিতামহ আচরণটা পাল্টে যায় আচরণটা পাল্টে যায় পাল্টায় না পাল্টায় না সেই জানবে সেই বুদ্ধিমান যার ইচ্ছায় যার ইচ্ছায় যাবত চলছে বিশ্বের বাইরে বিশ্বের বাইরে যিনি বিশ্ব যাকে বিশ্বকে ঢেকে মাকে ঢাকা যায় মাকে ঢাকা যায় তাই মায়ের বড় তাই মায়ের মরণে কাপড় নাই বিশ্বের মধ্যে যে কাপড় বিশ্বের মধ্যে কাপড় তৈরি সেটাই তো মায়ের বিশ্বটাই তো মায়ের কাপড় দিয়ে মাকে কাপড় দিয়ে মাকে থাকবে কি করে আমার ব্রহ্মার যখন জন্ম ব্রহ্মার যখন জন্ম হলো তখন ব্রহ্মা ভগবান ব্রহ্মা ভগবানের ভজন করেছিল এই ভগবানকে পাও ভগবানকে পাও শিয়ালের ছিঁড়ে খাবে অহংকার করো অহংকার করো রে ভাই অহংকার করলে অহংকার করলে গুরু গৌরাঙ্গের গুরু গৌরাঙ্গের অহংকার করো এই শরীরটা এই শরীরে খাবে শিড়ে খাবে মাথা মত করে মাথা মত করে কিসের অহংকার করো কিসের অহংকার করো রে ভাই তুই নিচু কুলে জন্মেছো অনায়াসে অনায়াসে মায়ের অতিক্রম করতে পারবে
জন্ম হোক জন্ম হোক কর্ম হোক ভালো তুমি তার লীলা তুমি তার লীলা কীর্তন করো নর পরীক্ষিত বললেন পরীক্ষিত বললেন শুয়ে বিছানায় পচে শুয়ে বিছানায় পচে পচে মরবো না মাতে হরি কথা বলতে হরি কথা বলতে বলতে রাম কথা বলতে সেই ভাবে সেই ভাবে সেই ভাবে কি জানি কিভাবে যাব কি জানি কিভাবে যাব যেতে তো হবে জানি যেতে তো হবে জানি কিভাবে যাব জানি না বড় আশ্চর্য বড় আশ্চর্য আপনি বলুন হরি কথা আপনি বলুন হরি কথা আমি যেন সংসারকে আমার সংসার দেহটাকে ত্যাগ দেহটাকে ত্যাগ করতে পারি দেব বললেন শোনো দেব বললেন শোনো ভগবান ভগবান নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল ব্রহ্মার ব্রহ্মার মধ্যে জন্ম হলো এর মধ্যে জন্ম হলো পদ্মফুলের মধ্যে জন্ম ফুলের মধ্যে ব্রহ্মা মেয়ে পাচ্ছে ব্রহ্মা খুঁজে পাচ্ছে না পদ্মফুলের বোটা দিয়ে না পেলেন বোটা দিয়ে না পেলেন না আবার উঠে দিয়ে পাবার হলে উপরে পথে জলের উপরে বসে জপ করতে শুরু করলেন জপ করছেন জপ করছেন তখন কয়টা শব্দ উঠলো একটা শব্দ উঠলো তপস্যা একাদশী করা কষ্টকর পাঁচবার ফিল করে পাঁচবার ফিল করে একাদশী হয় না হয় আর কি হয় আর কি একটা কিছু নিরম্ব ব্রত নিরম্ব জল পর্যন্ত খাবে জল পর্যন্ত খাবে না পারলে একটু সরকার খাবে একাদশী যদি করতে পারো যদি করতে পারো এই তপস্যা জানবে এটাই তপস্যা নাকে শুয়ে থাকবে নাকে শুয়ে থাকবো না নাকের নাম করবে জানবে এটাই তপস্যা জানবে এটাই তপস্যা এই তপস্যাতে ভগবান তপস্যাতে ভগবানকে ধরা যায় ভগবান তুষ্ট হলেন ভগবান ব্রহ্মাকে বর দিলেন ব্রহ্মাকে বর দিলেন ভাগবতী ভাগবতাম ভাগবতেন মহাগণী নারায় মহাগণী নারায় বলে ভাগবত প্রথম বলেছিলেন তখন ভগবান ছিলেন দুটো অক্ষরের দ্বারা দুটো অক্ষরের দ্বারা সৃষ্টি হয়েছে ভগবত সৃষ্টি হয়েছেন ভগবান ছাড়া কিছু ভগবান ছাড়া কিছু নাই না না ভগবান সর্বত্র ভগবান সর্বত্র বিরাজিত হ্যাঁ হ্যাঁ ভগবান সর্বত্র ভগবান সর্বত্র বিরাজিত ভগবান ছাড়া কিছু ভগবান ছাড়া কিছু নাই না হা এবং হা এবং না তোর ভাগবত এত বড় ভাগবত তৈরি ভাগবতের মূল কথা ভাগবতের মূল শব্দ এই দুটো শব্দ হা এবং না এবং না হে ব্রহ্মণ হে ব্রহ্মণ তুমি হার না তুমি হার জীবনে চলো সমাধি জীবনে চলো সমাধিস্থ হয়ে যাও তুমি আর মোহে মোহে প্রবেশ করবে না প্রবেশ করবে না শৌনক ঋষি বললেন শৌনক ঋষি বললেন আমি সুতে বলেছিলে তুমি বলেছিলে যে বিদুর হস্তিনাপুরে ছিলেন হস্তিনাপুরের সময় বাইরে চলে গেছিলেন বাইরে চলে গেছিলেন বাইরে পরে এলেন যুদ্ধের পরে এলেন সবাই কেন ছিলেন
দুর্যোধন শুনতে মারামারি করবি তো আয়। কেন বললাম না জানো, কেন বললাম না জানি, আমি জানি যে পাঁচজন সে পাপ নিজের পাপে নিজের পাপে নিজে নীতি মরে বিদ্যুৎ চলে গেলেন বিদ্যুৎ চলে গেলেন দুর্যোধন পাপে মরল তারপর বিদ্যুৎ চলে গেছিলেন এবং বিদ্যুৎ অতদিন পর বিদ্যুৎ ঘুরতে ঘুরতে বৃন্দাবনে তার সঙ্গে উৎসবে দেখা হয়েছিল। উদ্ধবকে তিনি জানতেন কৃষ্ণ সেবা করে বিদ্যুৎ সেটা জানতেন। তিনি তারপরে অর্জুন এসে বললেন সেই সব কথা আমাকে বলো। উদ্ধব বললেন যে আমি বলবো না, এ কথাগুলো মহামতি বিদুর হে মহামতি তুমি মৈত্রের কাছে যাও।
Yeah.